হ্যালো বিয়ার্স ওয়েলকাম ফরম লিস্টার স্কুল বিশেষ বিভিন্ন পরীক্ষায় প্রায় সময় প্রশ্ন থেকে বাংলাদেশের ক্ষুদ্র উপজাতিদের অবস্থান কোন জেলায় আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই আবার অনেক মনেও রাখতে পারি না আর ক্লাসে আমরা জানবো বাংলাদেশের হবিগঞ্জ সুনামগঞ্জ মৌলবীবাজার এবং সিলেট জেলায় কোন কোন উপজাতি বসবাস করে বিয়ার্স বাংলাদেশের হবিগঞ্জ সুনামগঞ্জ মৌলবীবাজার এবং সিলেট জেলায় মূলত তিনটা উপজাতি বসবাস করে এবং তারা হচ্ছে গারো খাসিয়া এবং মণিপুরী তাহলে আমরা দেখি নিই প্রথমে আমরা প্রথমে জানবো গারো গারোদের অবস্থান হবিগঞ্জ সুনামগঞ্জ মৌলবীবাজার এবং সিলেট তারপর আমরা জানি খাসিয়া খাসিয়াদের অবস্থান হচ্ছে হবিগঞ্জ সুনামগঞ্জ মৌলবীবাজার এবং সিলেট তারপর হচ্ছে মণিপুরী মণিপুরীদের অবস্থান ঠিক একইভাবে হবিগঞ্জ সুনামগঞ্জ মৌলবীবাজার এবং সিলেট তবে আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে এই গারোদের অবস্থান হবিগঞ্জ সুনামগঞ্জ মৌলবীবাজার এবং সিলেট ছাড়াও আরও চারটা দলে অবস্থান আছে সেই চারটা জালে হচ্ছে ময়মনসিং নেত্রকোনা শেরপুর এবং টাঙ্গাইল এইভাবে আমরা আমরা একটা মিল রেখে মনে রাখতে পারি বাংলাদেশের বলতে পারে সিলেট জেলা বা সিলেট বিভাগের মধ্যে কোন কোন উপজাতি বসবাস করতে পারে এভাবে আমরা আরও বিভিন্ন ধরনের শর্টকাট টেকনিকগুলো আপনাদের সামনে বারবার নিয়ে আসব। আমাদের এই ক্লাসগুলো বারবার পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করতে অবশ্যই বলবেন না সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশা শেষ করলাম টাটা